প্রিয় সমাজকর্ম অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী, তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমরা সমাজকর্মের সপ্তম পত্র তৃতীয় বর্ষের হিউম্যান রাইটস, সোশ্যাল জাস্টিস অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক এই বিষয়ের উপরে ঢাবি অধিভুক্ত সেভেন কলেজের সাজেশনস সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং এ বিষয়ে অনুশীলন করার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ। এই কোর্সের মোট অধ্যায় রয়েছে 8টি। তো অধ্যায়গুলোর গুরুত্ব আগে আমি বলে নিই। সেক্ষেত্রে তোমরা যদি 1 নম্বর অধ্যায় মানে শুধু প্রশ্নের যদি পড়ো, গুরুত্ব বিবেচনা করো, 1, 4 তারপরে 5, 1, 4, 5 এবং 7, এই 7 এবং 8 এই চ্যাপ্টারগুলো যদি কেউ ভালো করে পড়ে তাহলে সকল বিভাগের প্রশ্ন সে উত্তর করতে পারবে। তবে জানার জন্য সকল অধ্যায়কেই বিবেচনায় আনতে হবে, কারণ এটা হচ্ছে তোমাদের 8টি কোর্সের মধ্যে একটা হচ্ছে মৌলিক কোর্স, যেগুলো জানা তোমাদের অপরিহার্য বিষয়। যাই হোক, আমরা এই চ্যাপ্টার সম্পর্কিত বিষয় নিয়ে ধারাবাহিকভাবে এখন আলোচনা করব। তো দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সেভেন কলেজ সমাজকর্ম বিএসএস অনার্স তৃতীয় বর্ষ সাজেশনস পরীক্ষা 2019 অনুষ্ঠিত হবে 2020। তোমরা নিজেরাই জানো যে কখন অনুষ্ঠিত হবে। যাই হোক, আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করি। প্রথম অধ্যায় হচ্ছে কি, মানবাধিকার ও সামাজিক ন্যায় বিচার, অর্থাৎ হিউম্যান রাইটস অ্যান্ড সোশ্যাল জাস্টিস। এখানে ছোট্ট একটা অধ্যায়, এখানে যে বিষয়টা আছে তিনটা, একটা কনসেপ্ট, ফিলোসফি অ্যান্ড টাইপস। তাহলে তোমরা তিনটা বিষয় সম্পর্কে আগে দেখো যে তোমাদের সর্বশেষ পরীক্ষা অর্থাৎ ঢাবি অধিভুক্ত সেভেন কলেজের সর্বশেষ পরীক্ষায় কয়টি প্রশ্ন এসেছে। তিনটা প্রশ্ন এসেছে এখানে দেখো। কী কী এসেছে, মানবাধিকারের শ্রেণীবিভাগ দেখাও, এই যে টাইপস যেটা তোমরা দেখছো টাইপস, এটা খল বেগ এসে গেছে। আর এসেছে কি সামাজিক ন্যায় বিচারের দার্শনিক ভিত্তি, সোশ্যাল জাস্টিস অর্থাৎ সামাজিক ন্যায় বিচারের এর একটা দার্শনিক ভিত্তি এসেছে। এবং এসেছে মানবাধিকারের সাথে সমাজ কল্যাণের সম্পর্ক দেখাও, যদিও এটা সরাসরি সিলেবাসে নাই, তারপরেও এর প্রশ্ন এভাবে হতে পারে। যাই হোক, এখন আমরা বিগত সালে প্রশ্নগুলো অ্যানালাইসিস করি, দেখো কী আসছে। তাহলে আমার পড়া লাগবে কি যে হিউম্যান রাইটস এর ডেফিনেশনটা পড়া লাগবে, মানবাধিকারের সংজ্ঞা দাও অবশ্যই মাস্ট পড়া লাগবে, এর বৈশিষ্ট্য পড়া লাগবে, কারণ 2013 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মানবাধিকারের উৎস, যদিও পরবর্তীতে এটা আছে আমরা একটু আলোচনা করব, মানবাধিকার মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য লিখো, সেটা আমরা পরবর্তী অধ্যায়ে যাব, তারপরে এখানে আমরা রেখেছি পরে আলোচনা করব। তো তারপরে হচ্ছে কি সামাজিক ন্যায় বিচার বলতে কি বোঝো। তবে সামাজিক ন্যায় বিচার আর মানবাধিকারের বৈশিষ্ট্য এই তিনটা 1.1, 1.2 এবং 1.7 এই তিনটা প্রশ্ন পড়লে পরে ইনশাল্লাহ আমরা একটা প্রশ্ন কমন পাব। এবং মানবাধিকার মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য যদি পরবর্তী অধ্যায়ে আছে তারপরেও এই বিষয়টা আমরা বিবেচনায় আনব, অর্থাৎ মানবাধিকারের সংজ্ঞা, মানবাধিকারের বৈশিষ্ট্য, সামাজিক ন্যায় বিচার এই তিনটা পড়লে পরে আমরা ইনশাল্লাহ একটা কমন পাব ক বিভাগে। তো যাই হোক, এখন আমরা গ বিভাগে দেখে কি এসেছি। আগে গ বিভাগে এসেছে যে মানবাধিকারের ক্রমবিকাশ আলোচনা করো। যদি আমরা এখানে এটা দ্বিতীয় অধ্যায়ের বিষয়, আমরা একটু দ্বিতীয় অধ্যায় ক্রমবিকাশ, ঐতিহাসিক বিবর্তন, ঠিক আছে, এগুলো
দ্বিতীয় অধ্যায়ের বিষয় হিসেবে আমরা দেখব। আমরা এখানে এই বছরের তোমাদের সর্বশেষ পরীক্ষায় আমরা মনে করি যে এই বছরে কোনো প্রশ্ন তোমাদের এখানে হয়নি। তো যাই হোক, এই তোমরা দ্বিতীয় অধ্যায় বিবেচনা করবা। তো আমরা প্রথম অধ্যায় যে বিষয়টা দেখব সেটা হচ্ছে মানবাধিকারের দার্শনিক ভিত্তি আলোচনা করো, এটা একটা প্রশ্ন। আমারও বলি এটা রিপিট করে, এটা দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন হবে। তারপরে আমরা এখানে এনেছি, যাই হোক ভুলক্রমে চলে এসেছি। তাহলে মানবাধিকারের দার্শনিক ভিত্তি আলোচনা করো, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে সামাজিক ন্যায় বিচারের দর্শন আলোচনা করো, এটাও একটা গুরুত্বপূর্ণ, কারণ সিলেবাসে আছে মানবাধিকার এবং সামাজিক ন্যায় বিচার। আবার দেখো, মানবাধিকার সামাজিক ন্যায় বিচারের সম্পর্ক আলোচনা করো, একটা বড় প্রশ্ন এসেছে। আবার সমাজকর্ম পেশাগত অনুশীলনে মানবাধিকার সম্পর্কিত জ্ঞানের প্রয়োজনীয়তা আলোকপাত করো, এই প্রশ্নটা তোমাদের জন্য ঢাবি অধিভুক্ত সেভেন কলেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তিনটা প্রশ্ন যদি আমরা পড়ি, 1.1, 1.3, 4 এবং 5, এই তিনটা প্রশ্ন, 4টা প্রশ্ন করলে পরে আমরা একটা প্রশ্ন ইনশাল্লাহ কমন পেতে পারি। তবে তোমাদের জন্য 1.5 প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, এখন আসি দ্বিতীয় অধ্যায়, যে মানবাধিকারের বিকাশ। এখানে একটু আমরা বলে নিই, যেহেতু এই প্রশ্নটা অর্থাৎ 10 নম্বর প্রশ্নটা এখানে হবে দ্বিতীয় অধ্যায় গ বিভাগে প্রশ্ন হয়েছে, যে মানবাধিকারের যে বিষয়গুলো আছে মানবাধিকার বিবর্তন, আমরা দেখি যে খ বিভাগে এসেছে কিনা। খ বিভাগে এবছর কোনো প্রশ্ন হয়নি। আসলে এখানে মানবাধিকার বিষয়ে যখন আলোচনা চলে আসে তখন ম্যাগনা কার্টার কথা অবশ্যই চলে আসে। তাই ম্যাগনা কার্টার উপরই মূলত বিগত সালে প্রশ্ন এসেছে, তোমরা একটু লক্ষ্য রাখো ম্যাগনা কার্টা কি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 12 এবং 15 এসেছে, এবং মানবাধিকার বিকাশে ম্যাগনা কার্টার ভূমিকা লিখো, এই দুটা প্রশ্ন আসছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। তোমরা 7 কলেজে এই দুটা প্রশ্ন অবশ্যই পড়ে নেবা। গ বিভাগে আমরা শিখি যে আমরা দেখছি মানবাধিক ঐতিহাসিক বিবর্তন আলোচনা করা, অর্থাৎ সিলেবাসে ঐতিহাসিক প্রেক্ষাপট পর্যালোচনা, যেটা আমরা 2000 প্রশ্ন যেটা হয়েছে সেটা আমরা দেখতেছি যে কি এসেছে, ঐতিহাসিক বিবর্তন আলোচনা করো। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা যে বিষয়টা এখানে বিবেচনায় আনবো সেটা হলো আন্তর্জাতিক মানবাধিকার পর্যায়গুলো আলোচনা করো বা পাশাপাশি প্রশ্ন। তো তোমরা এখান থেকে এই প্রশ্নটা রিপিট হতে পারে, এবছর আবার রিপিট হতে পারে 7 কলেজে, তাই এই প্রশ্নটা আবার তোমরা ভালো করে দেখে নেও। ওকে, এবার আসি তৃতীয় অধ্যায়। যে তৃতীয় অধ্যায় একেবারে স্পেসিফিক 4টা ধর্ম, যে তৃতীয় পর্যায়ে হলো প্রধান প্রধান ধর্মে মানবাধিকার। আমরা জানি বিশ্বে যে 4টি প্রধান ধর্ম আছে, সেই ধর্মের উপরে ভিত্তি করে এই সিলেবাসটা, এই চ্যাপ্টারটা, একটা ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্টান। তো খ বিভাগে আমরা দেখি প্রশ্নগুলো কে আসে, যে ইসলাম ধর্মে কি 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 মানবাধিকার সংরক্ষিত হয়েছে বা মানবাধিকারের সাথে ইসলাম ধর্মের সম্পর্ক দেখাও, এই দুইটা প্রশ্ন পড়লে আমরা এই টাইপের একটা প্রশ্ন খ বিভাগে কমন পেতে পারি। যে দুটি প্রশ্ন আমরা পড়ে যাব, তাহলে একটা প্রশ্ন আমরা কমন পেতে পারি। আচ্ছা, এবার দেখি আমরা গ বিভাগে কি এসেছে, মানবাধিকার সংরক্ষ ইসলাম ধর্মের অবদান ব্যাখ্যা করো, অর্থাৎ যে 4টি ধর্ম আছে তার মধ্যে ইসলাম ধর্মের স্পেসিফিক একটা প্রশ্ন গ বিভাগে এসে গেছে। আমরা এখন দেখি বিগত সালে অন্যভাবে কিভাবে এসে গেছে। মানবাধিকারের ধর্মের ভূমিকা বর্ণনা করো, তার সামগ্রিকভাবে সকল ধর্মকে বিবেচনা করা হয়েছে। আবার এটা ঢাকা জাতীয় বিশ্ববিদ্যালয় 2017। আবার 3.3-এ দেখো মানবাধিকার বৈশিষ্ট্যগুলো লিখো, মানবাধিকারের ধর্মের অবদান আলোচনা করো। তোমরা এই প্রশ্নটাকে বিশেষ বিবেচনায় আনবা, কারণ এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
অর্থাৎ মানবাধিকার বৈশিষ্ট্যগুলো লিখো, মানবাধিক ক্ষেত্রে ধর্মের অবদান আলোচনা করো। এই 3.3 আর 3.3 একই প্রশ্ন তোমরা যদি দেখে নে পড়ো, ইনশাআল্লাহ একটা প্রশ্ন তোমরা কমন পাবে। যাই হোক, আমরা এখন আসি চতুর্থ অধ্যায়। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এখান থেকে একটি থেকে দুটি প্রশ্ন অবশ্যই হবে, খ বিভাগ হবে এবং গ বিভাগ হবে। তো আমরা সিলেবাসটাকে জানি, সাম স্পেশাল হিউম্যান রাইটস কি কি আছে দেখো, রাইটস অফ চিলড্রেন, ওমেন, ওল্ডার পার্সন, ওয়ার্কার্স, কনজিউমার্স অ্যান্ড টিনেন্টস, অর্থাৎ কতগুলো বিশেষ মানবাধিকার, যেমন শিশুদের একটা, তারপর নারীদের অধিকার, প্রবীণ অধিকার, শ্রম অধিকার, ভোক্তা অধিকার, বিক্রেতা অধিকার বা টিনেন্স বা ভোক্তা অধিকার আসতেছি। তো এখানে দেখো আমরা কি এসেছে একটু বলি, এবছর খ বিভাগ এসেছে নারী অধিকারের উপর একটা প্রশ্ন এসেছে, নারীর অধিকার ধারণাটি ব্যাখ্যা করো। এখন আমরা এই কোর্সটা আমি আবারও বলছি, এবছর সম্ভবত 2টি প্রশ্ন হতে পারে এই উপরে। সেক্ষেত্রে দেখো সবুজ কালের বিষয়গুলো একটু বিবেচনা আসো, যে প্রথমে আছে কি শিশু অধিকার, শিশু অধিকার রক্ষায় বাংলাদেশ সরকার উদ্যোগ সমূহ লেখো, শিশু অধিকার বলতে কি বুঝো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের, যেহেতু এখানে যে যে বিষয়গুলো শিশু অধিকার, নারী অধিকার, প্রবীণ অধিকার, শ্রম অধিকার, ভোক্তা অধিকার, যে যে চ্যাপ্টার বিষয়বস্তু সেগুলোর সংজ্ঞা পড়ে যেতে হবে। অর্থাৎ যেহেতু শিশু অধিকার এসে গেছে তোমাকে, তোমাদের নারী অধিকার এসে গেছে তোমাকে পড়তে হবে, শিশু অধিকার কি না, প্রবীণ অধিকার কি, শ্রম অধিকার কি, ভোক্তা অধিকার কি, সেই প্রশ্নগুলো বিগত সালে কি আসছে তার উপর ভিত্তি করে পড়তে হবে। সেক্ষেত্রে দেখো 4.1 শিশু অধিকার সিডিউল লঙ্ঘনের কারণ কি, এটা মোটামুটি একবার পড়লে তুমি লিখতে পারবে। শিশু শ্রম কি, ঠিক আছে, বাংলাদেশ শিশু একাডেমির ভূমিকা যদি পরবর্তীতে এটা আসবে, প্রবীণদের সমস্যাগুলো কি একবার রিডিং দিলেই তুমি পড়তে পারবা, তারপরে শ্রম অধিকার বলতে কি বুঝো একটু পড়তে হবে, শ্রমিকদের অধিকার সমূহ কি কি এটা একটা কয়েকবার রিডিং দিলেই তুমি পড়তে পারবা, ভোক্তা অধিকার কি, যেহেতু এখানে খুব আলোচিত বিষয় ভোক্তা অধিকার, এটা তোমরা খুব ভালো করে পড়বে। আর হচ্ছে ভোক্তা অধিকার বলতে ভোক্তা অধিকারগুলো কি কি, এই প্রশ্নের তোমাদের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, ভাড়াটে অধিকার এটাও কিন্তু তোমার গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, এটা তোমরা প্রত্যেকটা কোর্সের সাথে সঙ্গতিপূর্ণ বিষয়গুলো পড়ে নেবা, তাহলে এখান থেকে 2টি প্রশ্ন তোমরা কম ভাগে কমন পেতে পারো। এবার আসি গ বিভাগে। গ বিভাগে দেখে নিই আমরা কয়টি প্রশ্ন এসেছে। 3টি প্রশ্ন এবছর অর্থাৎ 2018 সালে এর উপরে গ বিভাগে 3টি প্রশ্ন এসেছে। কি কি এসেছে দেখো, আমার সিলেবাসে ছিল কি শিশু নারী, দেখো প্রথমে আসছে কি শিশু অধিকার স্বার্থ সংরক্ষণ জাতিসংঘের ভূমিকা, অধিকার সনদের ভূমিকা দেখাও 2018 সালে এসছে, আবার বাংলাদেশে নারী ও শিশুদের অধিকার এবং জাতীয় মহিলা সমিতির ভূমিকা, এটা যেহেতু পরের চ্যাপ্টার এটা আমরা পরে যাব, এটা পরে আসতেছি, আমরা এটাকে আমরা অন্য চ্যাপ্টার হিসাবে বিবেচনা করব, এটা অন্য পরে আসতেছি। বাংলাদেশের শ্রমিকদের অধিকার পরিস্থিতি আলোচনা করো। আচ্ছা, প্রবীণদের অধিকার এখন আমরা দেখি বাকি আসছে কি, অর্থাৎ শিশু আসছে, শ্রমিক আসছে, তাহলে কি কি আসছে আমার সিলেবাসে, শিশু অধিকার আসছে আর কি আসছে, শ্রমিক অধিকার আসছে, তাহলে বাকিগুলোর উপর দেখতে হবে যে আমাদের কীভাবে প্রশ্ন এসেছে। দেখুন, বাংলাদেশের সংবিধান শিশু অধিকারগুলো আলোচনা করো এবং বাংলাদেশ শিশু অধিকার আইন সমূহ আলোচনা করো, 2টি প্রশ্ন দেখো। সংবিধান এবং শিশু অধিকারগুলো আলোচনা করো, বাংলাদেশের শিশু অধিকার বিষয়ক আইনগুলো আলোচনা করো, পাশাপাশি প্রবীণদের অধিকার সমূহ লিখো, আবার যে বাংলাদেশের প্রবীণদের অধিকার সংক্রান্ত বাধাগুলো আলোচনা করো। খুব সহজ প্রশ্ন, তোমরা যদি একটু করো তো লিখতে পারো। আবার দেখো যে ভোক্তা অধিকার প্রতিষ্ঠিত হওয়ার কারণ কি, ভোক্তার প্রতিষ্ঠিত তোমার সুপারিশ দাও, এটা যে আমরা খুব আলোচিত বিষয় বর্তমান সময়ে। তবে 2017 সালে যে প্রশ্নটা তোমাদের এসেছে এটা খুব ভালো করে পড়ে নিতে হবে, এটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে দেখো শিশু অধিকার সনদের মূল নীতি সমূহ কী কী,
বাংলাদেশে শিশু অধিকার সার্বিক পরিস্থিতি ব্যাখ্যা করো, বাংলাদেশ সংবিধান শিশু অধিকার ধারাসমূহ উল্লেখ করো, এই কোশ্চেনটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, পাশাপাশি ভুক্ত অধিকার এবং প্রবীণদের বিষয়ের উপর একটা প্রশ্ন এখানে হবে, তোমরা এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ে নেবা। ওকে, আচ্ছা, পঞ্চম অধ্যায় বলছে কি, যে দেখো পঞ্চম অধ্যায় মানবাধিকার সংরক্ষণে জাতিসংঘের ভূমিকা, এখানে চ্যাপ্টারগুলো কি কি আছে দেখো, যে এক নম্বর হচ্ছে সার্বজনীন মানবাধিকার ঘোষণা, যেটা 1948 সালে হয়েছিল, নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য বিলোপ সাধন সিডো, এই সিডোর উপর ভিত্তি করে প্রশ্ন হবেই, জাতিসংঘের শিশু অধিকার সনদ 1989, প্রবীণদের প্রতি জাতিসংঘের নীতি, এটা ভালো করে পড়ে এই বিষয়গুলো আমরা দেখি। তো প্রথমে আসছে দেখো খ বিভাগে আসছে কি, জাতিসংঘ, যেহেতু সিলেবাসের মূল বিষয় হচ্ছে জাতিসংঘ, তো অন্যান্য সালের প্রশ্নগুলো দেখে কি আসছে, জাতিসংঘের মূল নীতি সমূহ লিখো, জাতিসংঘের লক্ষ্য উদ্দেশ্যগুলো লিখো, সার্বজনীন মানবাধিকার প্রধান চারটি ধারা লিখো, যেটা আমার সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয়, সিডো বলতে কি বুঝো, ঠিক আছে, নারীর প্রতি বৈষম্য বলতে কি বুঝো, ঠিক আছে, শিশু অধিকার কি, এটুকু গেল, প্রবীণদের অধিকার সংরক্ষণে বাধাগুলো আলোচনা করো, অর্থাৎ এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের পড়তে হবে, কারণ এখান থেকে একটি না দুটি প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে, একটি মাস্ট হবে তবে দুটি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে জাতিসংঘের মূলনীতি, জাতিসংঘের লক্ষ্য উদ্দেশ্য, চাইতে তোমরা যেটা এই প্রশ্নগুলোর উপর বেশি গুরুত্ব দেবে, অর্থাৎ সিডো, তারপরে শিশু অধিকার, প্রবীণদের অধিকার, এই বিষয়গুলো একটু ভালো করে পড়বা। যাই হোক, এখন আমরা গ বিভাগে দেখি গ বিভাগে কি কি প্রশ্ন এসেছে। আসছে মানবাধিকার প্রতিষ্ঠায় জাতিসংঘের ভূমিকা আলোচনা করো। তাহলে আমাদের যেখানে চারটা কয়টা বিষয় ছিল, একটা দুটি তিনটে এবং চারটা, তার মধ্যে জাতিসংঘের ভূমিকাটা চলে এসেছে, তাহলে বাকি সর্বজনীন মানবাধিকার ঘোষণা, সিডো, শিশু অধিকার সনদ এবং প্রবীণদের জাতিসংঘের নীতি, এই চারটা বিষয়ে আমরা দেখি কিভাবে প্রশ্ন এসেছে। আধুনিক বিশ্বে মানবাধিকার প্রতিষ্ঠায় জাতিসংঘের অবদান আলোচনা করো, পরোক্ষভাবে এটা এসে গেছে, তারপরে একটু ধারণা নেব, তবে যেটা মূল বিষয় সেটা হচ্ছে দেখো 5.1 মানবাধিকার ঘোষণাকে আন্তর্জাতিক মানবাধিকার মূল ভিত্তি ব্যাখ্যা করো, অথবা সার্বজনীন মানবাধিকার ঘোষণা আন্তর্জাতিক মূল ভিত্তি বলা হয় কেন, সার্বজনীন মানবাধিকার বিশ্বে মানবাধিকার মূল ভিত্তি উক্তিটি ব্যাখ্যা করো, এটা বিভিন্নভাবে প্রশ্ন এসেছে, একটা দেখে নিবা, তবে সার্বজনীন মানবাধিকার ঘোষণা 1948 প্রধান দিক আলোচনা করো, এই প্রশ্নটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা ঢাবি 2017 সালে এসেছে, তোমরা দেখে নেবা সার্বজনীন মানবাধিকার ঘোষণা 1948-এর প্রধান দিকগুলো আলোচনা করো। আর সিডো মাস্ট তোমাদের একটু মনে রাখতে হবে, সিডোর উপরে প্রশ্ন হবেই, নারীর প্রতি দেখো এই নারীর প্রতি সকল প্রকার বৈষম্যগুলো সনদ সিডো এর প্রধান ধারাগুলো উল্লেখ করো, অথবা নারীর প্রতি সকল প্রকার বৈষম্য কনভেনশন সিডো 1980 এর উল্লেখযোগ্য ধারাগুলো উল্লেখ করো, সিডার প্রধান প্রধান ধারাগুলো উল্লেখ করো, এবং বাংলাদেশে নারী সমাজের অধিকার সংগ্রহে সিডির গুরুত্ব আলোচনা করো, যেটা ঢাবি অধিভুক্ত সেভেন কলেজে 2017 সালে এসেছে, তোমরা সেটা পড়ে নেবা। জাতিসংঘের শিশু অধিকার সনদের মৌলিক ধারাগুলো লিখো, চিহ্নিত করো, আর প্রবীণদের জন্য জাতিসংঘের নীতিমালা ব্যাখ্যা করো। তো আমার ধারণা হচ্ছে যে এবছর এই অধ্যায় থেকে দুটি প্রশ্ন হতে পারে, একটা হচ্ছে সার্বজনীন মানবাধিকার 1948 সিডো একটা, আর একটা হচ্ছে জাতিসংঘের শিশু অধিকার এবং প্রবীণ, অর্থাৎ এই চারটা বিষয় তোমাকে পড়তে হবে, পড়লে পরে তুমি এবছর দুটি প্রশ্ন কমন পেতে পারো। এরপরে আমরা আসছি ষষ্ঠ অধ্যায়, ষষ্ঠ অধ্যায় দেখো বাংলাদেশে মানবাধিকার, বাংলাদেশে মানবাধিকার মৌলিক অধিকার পরিস্থিতি, এর মধ্যে যে বিষয়গুলো আছে, এটা মূলত একটাই প্রশ্ন হয় মৌলিক অধিকারের উপরে, সেক্ষেত্রে দেখো আমরা যদি এবছর প্রশ্ন যেটা হয়েছে মৌলিক অধিকার মানবাধিকার পরস্পর সম্পর্কযুক্ত ব্যাখ্যা করো, সেক্ষেত্রে দেখো মৌলিক অধিকার বলতে কি বোঝো এটা আমরা পড়বো, মৌলিক অধিকার বলবৎ করার কারণ কি, এগুলো আমরা পড়বো,
তারপরে দেখো মানবাধিকার মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য লেখো, এটাও একটা আমরা দেখব। আর এখানে দেখো বাংলাদেশ সংবিধানে উল্লেখিত উল্লেখযোগ্য কয়েকটি মৌলিক অধিকার লেখো, এটা তোমার সেভেন কলেজ আসলে এটা একটা পড়ে নেব। তাহলে এখান থেকে আমরা খ বিভাগে মৌলিক অধিকার বলতে কি বুঝে এর সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেটা পড়লে পরে আমরা একটা প্রশ্ন কমন পাবো। আচ্ছা দেখো গ বিভাগে আমাদের কি প্রশ্ন এসেছে, যে বাংলাদেশের সংবিধান উল্লিখিত মৌলিক উল্লেখিত মানবাধিকার সমূহ আলোচনা করো। সেক্ষেত্রে আমরা দেখি অন্যান্য মানবাধিকার আলোচনা করো। আচ্ছা মানবাধিকার মৌলিক অধিকারের মধ্যে একটু পার্থক্য আছে, এটা আমরা দেখি যে এক নম্বরে কি কি পড়তে পারবো। বাংলাদেশ সংবিধানে মৌলিক অধিকার সমূহ আলোচনা করো, অথবা তারপর আসছে কি এই একটা প্রশ্ন আমরা খুব গুরুত্ব সহকারে করব। তারপর আসছে মৌলিক অধিকার কি, মৌলিক অধিকার মানবাধিকার পার্থক্য লিখো, এটা আমরা পড়ব। আর দেখো এখানে দেখো বাংলাদেশ সংবিধানে সন্নিবেশিত মৌলিক মানবাধিকারের অবস্থা বর্ণনা করো, যেটা তোমার 2017-এ আসছে, 16-এ আসছে এবং 18-এ আসছে। তবে তুমি যেটা পড়বা তোমরা সেটা হচ্ছে মৌলিক অধিকারগুলো সম্পর্কে ভালো ধারণা নিবা, তাহলে তুমি একটা প্রশ্ন কমন পেতে পারো। অর্থাৎ সংবিধানে যে মৌলিক অধিকারগুলো আছে সেইগুলো তুমি এই প্রশ্নগুলো একটু ভালো করে পড়বা, তাহলে তুমি একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। যেহেতু মানবাধিকার 16-তেও আসছে এবং 18-তেও আসছে, তোমরা শুধু মৌলিক অধিকারগুলো ভালো করে পড়ে নিবা। আচ্ছা যাই হোক, এখন আমাদের সপ্তম অধ্যায়, এটা আমি আগে বলেছি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এর মধ্যে কয়েকটা বিষয় আছে, দেখো বাংলাদেশে মানবাধিক উন্নয়নে এনজিওদের ভূমিকা, একটা বিষয় হলো এনজিওদের ভূমিকা, দুই নম্বর আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, হটলাইন বাংলাদেশ, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মানবাধিকার কমিশন, গণতান্ত্রিক অধিকার ইনস্টিটিউট এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তাহলে এখানে সাধারণত খ বিভাগে দুটি প্রশ্ন হয় এই অধ্যায়ের উপরে। তা আমরা দেখি কি কি হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের কর্মসূচিগুলো কি, এই যে দেখো আইন ও সালিশ কেন্দ্রে আইনগত সহায়তা সংজ্ঞা দাও, এটাও কিন্তু আইন জাতীয় মহিলা আইনজীবী সমিতির একটা অংশ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্দেশ্যগুলো লেখো, এই যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তার মানে এবছর খ বিভাগে তিনটি প্রশ্ন হয়েছে। তা আমরা সেক্ষেত্রে দেখি যে বিগত সালে এই অধ্যায়ের উপর কী কী প্রশ্ন হয়েছে। এনজিও শ্রেণী বিভাগ, এই যে এনজিও বলা আছে, বাংলাদেশ মানবাধিকার সংরক্ষণে আইন ও সালিশ কেন্দ্রের ভূমিকা, দেখো 2013 সালে আসছে আইন ও সালিশ কেন্দ্রের উদ্দেশ্য কি, 2014 সালে আসছে জাতীয় বিশ্ববিদ্যালয়, তারপর আসছে দেখো বাংলাদেশে আইন মহিলা আইনজীবী কার্যক্রম লিখুন, এটা আসছে জাতীয় বিশ্ববিদ্যালয় 2017, এবং ঢাবি অধিভুক্ত সেভেন কলেজে আসছে দেখো জাতীয় মহিলা আইনজীবী সমিতির লক্ষ্য উদ্দেশ্যগুলো লিখো, এটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হটলাইন বাংলাদেশ উদ্দেশ্যে লিখো, হটলাইন বা কর্মসূচি লিখো, মানবাধিকার কমিশন কি, তারপর মানবাধিকার কমিশনের উদ্দেশ্যগুলো লিখো। দেখো ঢাবিতে 2017 সালে এসেছে যে বাংলাদেশ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে 5টি কর্মসূচি লিখো, তার মানে তুমি এখানে যে যে বিষয়গুলো আছে চ্যাপ্টারে, যে বিষয়গুলো আছে এই চ্যাপ্টারে, সেই বিষয়গুলো উপরে দেখো প্রত্যেক সালেই প্রশ্ন হয়েছে। সুতরাং এই প্রশ্নগুলো তুমি গুরুত্ব সহকারে বিবেচনা করবে, তাহলে এখান থেকে তুমি দুটি প্রশ্ন খ বিভাগে কমন পেতে পারো। এবার আমরা দেখি গ বিভাগে প্রশ্ন এসেছে কি, প্রশ্ন হলো তো দুটো মূলত, আমরা যেটা আগে আমরা বলেছিলাম যে এনজিওদের এখানে মূলত দেখো আমরা যে কোর্সটা এখানে আছে একটু লক্ষ্য রাখি, যে সপ্তম অধ্যায় বাংলাদেশের গ বিভাগে কি এসেছে, দেখো বাংলাদেশে মানবাধিকার সংরক্ষণ মানব বাস্তবায়ন সংস্থার মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ভূমিকা আলোচনা করো। সেক্ষেত্রে তোমরা চ্যাপ্টার ধরে ধরে করবা, দেখো এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। মানবাধিকার উন্নয়ন এনজিওদের ভূমিকা আলোচনা করো, একটা দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় অনেকবার আসছে, 12, 15, 16, আবার দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় সেভেন কলেজে আসছে,
মানবাধিকার সংগ্রাম, আইন ও সালিশ কেন্দ্রের ভূমিকা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য এই প্রশ্নটা, আইন ও সালিশ কেন্দ্রের ভূমিকা। তারপরে মহিলা আইনজীবী সমিতির বা জাতীয় আইনজীবী সমিতির কার্যাবলী আলোচনা করো, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর বাংলাদেশের মানবাধিকার সংগ্রাম উন্নয়নে আইন ও সালিশ কেন্দ্রের ভূমিকা মূল্যায়ন করো। দেখো একই প্রশ্ন বিভিন্নভাবে আসছে, তোমরা এই আইন ও সালিশ কেন্দ্র এটা খুব ভালো করে পড়ে যাবে। এরপর আসছে দেখো বাংলাদেশ মানবাধিকার কমিশনের যে ভূমিকা, বাংলাদেশ মানবাধিকার সংরক্ষণ উন্নয়নে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ভূমিকা, ঢাকা বিশ্ববিদ্যালয় দেখো 16 সালেও এসেছে এবং 17 সালেও এসেছে, তোমরা এই প্রশ্নটা খুবই গুরুত্ব সহকারে পড়বে। বাংলাদেশ মানবাধিকার কমিশনের কার্যক্রম আলোচনা করো, এটা একটু দেখবো। এরপরে আসছে দেখো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়বে। বাংলাদেশ মানব উন্নয়নে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ভূমিকা মূল্যায়ন করো, অর্থাৎ যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টার উপর বেস করে প্রতি বছরই প্রশ্ন হয়েছে, তোমরা এখানে 2টি প্রশ্ন পাওয়ার পেতে পারো এই অধ্যায়ের উপরে, সেভাবে পড়াশোনা করবো। তো আমরা এখন লাস্ট অধ্যায় চলে আসবো, অর্থাৎ 8ম অধ্যায়। সেক্ষেত্রে দেখো যে মানবাধিকার বর্গ উন্নয়নে সরকারি সংস্থার ভূমিকা, সেক্ষেত্রে দেখো কি কি আসছে, কি কি বিষয় আছে। একটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আছে, আর একটা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আছে, তার মানে 3টি বিষয়। আমরা খ বিভাগে দেখো প্রশ্ন হয়নি। তো আমরা বিগত সালে যদি প্রশ্ন দেখি, দেখো আইন মানবাধিকার রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভূমিকা লিখো, 12তে এবং 17তে আসছে, 18তে আসছে। আচ্ছা, তারপর হচ্ছে ভিজিডি কর্মসূচি, রাষ্ট্রের প্রতি নারীর প্রতি কি কি সহিংসতা, এগুলো অন্য চ্যাপ্টারের সাথে সংগতি হতে পারে। তো যাই হোক, আমরা এখন গ বিভাগে দেখি প্রশ্ন হয়নি। তো তোমরা ধরে নাও যে এই অধ্যায়ের উপর 1 থেকে 2টি প্রশ্ন অবশ্যই 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 হবে। তো আমরা দেখি ঢাবি 7 কলেজে কি এসেছে, দেখো 17তে 2টি প্রশ্ন আসছে, মানব সংরক্ষণে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম লেখো, নারী ও শিশু পাচার রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা লেখো। তার মানে 2017তে 2টি প্রশ্ন আসছে, 18তে 1টিও হয়নি তোমাদের জন্য, অর্থাৎ তোমরা যারা 19-এ পরীক্ষা দিবা তারা এখান থেকে 2টি প্রশ্ন পাবা। তার মানে এখানে যে প্রশ্নগুলো আছে সবগুলোই তোমরা পড়ে ফেলবা, তাহলে তোমরা এখানে 2টি প্রশ্ন অবশ্যই কমন পাবা। তাহলে আমরা গ বিভাগে 2টি প্রশ্নের জন্য 8নম্বর অধ্যায়ে যে প্রশ্নগুলো আছে এটা সবগুলো পড়ে ফেলবো, তাহলে আমরা গ বিভাগে 2টি প্রশ্ন কমন পাবো। তাহলে আমি এখন যাই হোক, আমি যে বিগত সালের প্রশ্নটা দেখে তারপরে চ্যাপ্টার অ্যানালাইসিস চলে যাব। তোমাদের দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় 2012 সালের প্রশ্ন দেওয়া আছে, তারপরে 2013 সালের প্রশ্নটা তোমরা এখানে দেওয়া আছে, তারপরে দেখো 2014 সালের প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেওয়া আছে, 15-র প্রশ্ন এখানে দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবা, যদিও এখানে অ্যানালাইসিস করা আছে। তারপরে 16-র প্রশ্ন দেওয়া আছে, দেখে নেবা, 17-র প্রশ্ন আছে, দেখে নেবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে, এবং 18 সর্বশেষ পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 18 প্রশ্ন দেওয়া আছে, সেটাও দেখে নেবা, এবং ঢাকা বিশ্ববিভক্ত কলেজের যে প্রশ্ন 2000 প্রথম শুরু হচ্ছে 2016, তারপরে হচ্ছে 2017 এবং 18 প্রশ্নগুলো তোমরা একটু দেখে নেবা। আমি মূল চ্যাপ্টারে চলে আসি। মূলত এই কোর্সটির উপরে যে প্রশ্নগুলো হয় কমন নিয়ে ঝামেলা হয় না, যেটুকু ঝামেলা হয় তোমাদের একটু পড়তে হবে, কারণ এই বিষয়টা যদি তুমি না পড়ো তাহলে কিন্তু লিখতে পারবে না। বিশেষ করে যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো হচ্ছে একটু জানার বিষয়, তুমি যদি না জানো তাহলে লিখতে পারবে না। তবে আমি আবার বলছি 1নম্বর অধ্যায়, তারপরে আমরা যদি বলি 4 1 1টা খ বিভাগ থাকবে, গ বিভাগে থাকবে, 4-এ তোমার 1 থেকে 2টি প্রশ্ন হবেই, প্রথম খ বিভাগে হবে এবং গ বিভাগে হবে। 4-5 নম্বরে মাস্ট প্রশ্ন হবে, এখানে 2টি হতে পারে আবার 1টি হতে পারে, এবং 7 নম্বরেও 7 এবং 8। তাহলে এই দুটার, তার মানে আমি যদি আবার অ্যানালাইসিস করি, 1 4 5 এবং 7 8,
কেউ যদি এই অধ্যায়গুলো খুব ভালো করে পড়ে তাহলে সকল প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে। তো যাই হোক, আমরা পরবর্তী কোর্সের সাজেশনের জন্য তোমাদেরকে চেষ্টা করব এর পর্যালোচনা করার জন্য। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।